ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আরো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সন্ধেবেলায়। কি নিয়ে? পকলার কান্না নিয়ে। পকলার কান্না নিয়ে এসেছি। গতকাল পকলার গান নিয়ে এসেছিলাম, আজকে পকলার কান্না নিয়ে এসেছি। পকো, পকলা, এ পকলা তাকাও, একটু কাঁদো তো। ওই যে এখানে কাঁদো তো, একটু একটু কাঁদো তো। কাঁদবে না এরকম কলে পকলে। তো যাই হোক, হ্যাপি মকর সংক্রান্তি টু অল। আজকে সকাল থেকে মকর সংক্রান্তির প্রতিটা বাড়িতে পুজো হচ্ছে, উলু জোগার। ভোর 4:30-5টা থেকে বহুদিন বাদে এরকম পুজোর আওয়াজ শুনতে পেলাম, বেশ ভালো লাগলো। তো চলো, ছোট্ট একটা ব্লগ প্রতিদিনই আমি ভাবলাম বিকেলবেলা একটু শেয়ার করি, আনকাট আনসিন, লাইক বিগ বস। আমার এইটা পকো বস, পকো বসের জন্য। এটা আমাদের বিগ বস না, এটা আমাদের পকো বসের আনকাট আনসিন কিছু জিনিস। এই যে টুপিটা খুলে দিলি, টুপিটা খুনে দিলি তো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এখন দোষ করার পর তখন মুখটা দেখো। পাপা, টুপিটা কেন খুনেছ? টুপিটা পরো, টুপিটা পরো। কেন খুলেছো টুপি? ওরকম করে লাভ নেই, টুপিটা পরো তারপরে নেব। পরো টুপিটা, পরো। খায় না। মাথা থেকে কেন খুলেছো টুপি? মাথা থেকে কেন টুপি খুলেছো আমাকে বলো সেটা। তুমি দুধ তো করেছো, দুধ তো করেছো তুমি। ও আবার এটাও খাচ্ছ? দেখি আ করো, আ করো, আ করো দেখি। ও কি করে, এই যে এখানটাতে কত ঝুলপি ঝুলপি এরকম তুলো ছিল, সবগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলেছে। এখন আছে বাঁচা কুচো, এ কটাই আছে। কিচ্ছু দেবো না তোমাকে। আবার এই এরকম নিয়ে নিয়ে মুখে ঢুকিয়ে রাখে, তারপর হঠাৎ করে দেখি পকলাকে আজকে দিদিয়ার কাছে রেখে আমি যাচ্ছি আবারও কিছু টিফিন বানিয়ে আনতে। এ পকলে, ডেলি ডেলি এরকম করলে হবে না। তুমি কালকেও আমাকে করতে দাওনি, দিদিয়া গিয়ে তারপর চিকেন 65 বানিয়েছে। আজকে তুমি করবে, সরি তুমি করবে না, মানে আমি করবো, তোমার মাম্মা করবে। আজকে আমার মাম্মা করবে না পকলে, আজকে আমার মাম্মাকে আমি করতে দেবো না পকলে। আজকে বানাবো এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলা সেদ্ধ করে একটা স্ন্যাক্স বানিয়ে নেবো। তো একটু লবণ দিয়ে ছোলাটা বসিয়ে দিয়েছি প্রেশারে, সিটি হোক, 3-4 সিটির পরে এটাকে নামিয়ে নেব। ফাইনালি আমার টিফিন বানানো ডান। এখানে মার আর আমার নিউট্রিশন আছে, এনার্জি ড্রিঙ্ক, আর এখানটাতে প্রিয়ানের খাওয়ার, আর এখানটাতে টিফিন। তো মাকে আমি যেটা বানালাম সেটা দিয়ে দিয়েছি, ভীষণই হেলদি, খেতেও খুব একটা খারাপ না, না মা? পেঁয়াজ আছে, লঙ্কা আছে, মটরশুঁটি আছে, ধনে পাতা আছে, চাট মশলা আছে, লবণ আছে, কেন খারাপ তো লাগবেই না। হ্যাঁ, কিন্তু হেলদি। হ্যাঁ, তেলে ভাজলে পরে সেটা আনহেলদি হয়ে যায়, আমি শুধু সেদ্ধ করে দিয়েছি যার জন্য। বাবার জন্যও আছে। তো আমাদের আজকে টিফিন আমি বানিয়েছি, গতকাল দেখিয়েছিলাম মা বানিয়েছিল চিকেন 65, একটু স্পাইসি ছিল। আজকেরটা আমরা একটু গ্যাপ দিয়ে ভালো হেলদি খাবার খাচ্ছি, ব্যালেন্স করছি। তো চলো, আজকের বিকেলটা আমাদের বেশ ভালো কাটলো, ছোট্টটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তো দেখা হচ্ছে কাল সকালে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।